নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গৃহে কুকুর আনুন এই দিনটিতে, অর্থাৎ একটি বিশেষ দিন রয়েছে যে দিনটিতে আপনারা কুকুরকে গৃহে আনলে আপনাদের সুখ, সমৃদ্ধি এবং অর্থ এই তিনটি লাভ অবশ্যই হবে, কারণ তার জলজান্ত দৃষ্টান্ত আমি নিজেই। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্যাথেটিক ঘটনা বলবো, যেটি আমার জীবনে রিসেন্টলি ঘটে গেছে। আমার একটি পোষ্য ছিল, তার নাম ব্রুনো। তাকে আমি যে ডেটে এনেছিলাম, অর্থাৎ যে দিনে এনেছিলাম, সে দিনটা আমি অবশ্যই বলবো। এবং তার পরবর্তী সময় থেকে আমার জীবনে বিভিন্নভাবে উত্থান ঘটেছে, আমি এতটুকু আপনাকে বা আপনাদেরকে মিথ্যা কথা বলছি না। আর সে চলে যাওয়ার পর আমার বাড়িটা একেবারে শূন্য হয়ে গেছে, আর আমি কথাগুলো বলতে আমার খুব খারাপও লাগছে। কারণ কুকুর এমন একটা জিনিস বা এমন একটা জীব যে মানুষের সাথে খুব বন্ধুর মতো, অর্থাৎ ফ্রেন্ডের মতো থাকে, সুখ দুঃখে আনন্দে সব জায়গায় কিন্তু থাকে। আমি রিসেন্টলি একটা গাড়ি পারচেস করি, চার চাকা, তো সাথে সাথে ও দৌড়াতে দৌড়াতে সেই চার চাকাতে ওঠার জন্য একদম ছটফট ছটফট করছে, কারণ এরা সাধারণত মালিকের মঙ্গল চায়, চাই যেন মালিকের প্রচুর অর্থ আসুক, তাহলে আমি ভালো মতোভাবে খাওয়া দাওয়া করতে পারবো। আর সেই যে মারা গেল কিছুটা আমার নেগলিজেন্সির জন্য, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম আর ওকে ঠিকমতো সময় দিতে পারছিলাম না। আর কিছুদিন আগে ও বমি করছিল, যাই হোক, আর আমি পশু ডক্টরকেও বলেছিলাম বাড়িতে চেক আপের জন্য, তো উনিও আসলেন না, ওনাকে রিকোয়েস্ট করে গেলাম বাট উনিও আসলেন না। আর একদিন সেই দিন আসলো যেদিন আমাদের কাছ থেকে ও চলে গেল। আমার ওর কথা বলতে গিয়ে চোখে জল চলে আসছে। যাই হোক, আমি আপনাদেরকে জানিয়ে দিই যে দিনটিতে আপনারা কুকুরকে আনবেন। দেখুন, কুকুর আমাদের প্রত্যেকের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা ডগ লাভার রয়েছেন তারা এই ব্যাপারটা ভালোভাবে বোঝেন, এবং তাদের মধ্যে একটা সিক্স সেন্স রয়েছে, তারা অগ্রিম আঁচ করতে পারে যে কোনো খারাপ ঘটনা ঘটবে না ভালো ঘটনা ঘটবে, বুঝতে পেরে যায়, এবং সেই পাওয়ার ঈশ্বর তাদেরকে দিয়েছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, তারা চায় মালিকের আরও হোক, আর যা হলে সে ভালোভাবে থাকতে পারবে। এবং সেটি অরিজিনালি ঘটে, যাদের বাড়িতে কুকুর রয়েছে তারা আমার সাথে সহমত হতে পারেন। আপনাদের দেখবেন অর্থ কষ্ট, অন্ন কষ্ট, এগুলো কিন্তু থাকে না, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আর তাই আমি বলবো, আপনারা নতুন কোনো বিদেশি কোনো কুকুরকে অ্যাডপ্ট করতে না পারলেও রাস্তার দুস্থ কুকুরকে গৃহে নিয়ে এনে যদি পোষেন, সেক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এর শুভ ফল পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। সকলের তো পয়সা হয় না যে 12,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা কুকুর অ্যাডপ্ট করবে। আপনারা রাস্তার যে কুকুরকে, একটি যে কোনো কুকুরকে আপনি অ্যাডপ্ট করুন, তাহলে তার একজনের জীবন বাঁচবে, একজনাকে সেই কঠোর বাস্তবতার মুখে তাদেরকে পড়তে হবে না, দুবেলা দুমুঠো খেতে পাবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন দিনে আপনারা কুকুরকে কিনবেন বা নিয়ে আনবেন। আপনারা শনিবার দিন কুকুরকে গৃহে নিয়ে আনুন, সেটা রাস্তার কুকুর হোক বা আপনি যদি কোনো ডগ অ্যাডপ্ট করতে চান করতে পারেন, সেটা শনিবার দিন নিয়ে আনুন, কারণ শনি গ্রহই দেখায় কুকুরকে, অর্থাৎ কুকুরের প্রতি অন্যায় অত্যাচার এই সমস্ত কিছুর হিসাব কিন্তু শনি গ্রহ করে দেয়। আর যদি কেউ করে, আপনি যদি সামনে দেখেন, অবশ্যই প্রতিবাদটুকুটা করবেন, কারণ তারাও বাঁচতে এসছে শুধু এই পৃথিবী আমাদের জন্য নয়, তাদেরও জন্য, এটা
আমাদের প্রত্যেককে মাথায় রাখা উচিত। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন।